presented by Punjab State Dear Lori Makar Sankranti Bumper. Pratham Puraskar 2 Koti. শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। কেমন আছি আমরা? আমার এখানে এক বক্তা আজকে এই অনুষ্ঠানের নাম শুনেই বলছিলেন, ফোন করলেই আমরা জিজ্ঞেস করি কেমন আছেন, উত্তর আসে ভালো। খুব নৈরাশ্যবাদী মানুষ না হলে নিশ্চয়ই ভালোই বলবেন, কিন্তু কিছুক্ষণ কথা বলার পর বোঝা যায় ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে আমাদের মধ্যে অনেকেই ভালো নেই। আজকে এই কথাটা নিয়ে যার সঙ্গে আলোচনা করছিলাম তিনি হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য, দেবাংশু তৃণমূলের মুখপাত্র, আমরা তাকে সবাই চিনি। দেবাংশু, স্বাগত। আমার সঙ্গে আরেকজন তরুণ বামপন্থী রয়েছেন, তিনি আইনজীবী এবং বামপন্থী, সায়ন ব্যানার্জি। সায়ন, আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ। যে কথা আপনাদের বলছিলাম, কেমন আছি আমরা, এই প্রশ্নটা খুব গোল গোল প্রশ্ন। আসলে আমাদের মধ্যে অনেকেই আমরা ভালো নেই। ধরুন এই ভারতবর্ষ, এই রাজ্যে সত্যি কি আমরা ভালো আছি? আমরা ভালো থাকার ভান করে যাচ্ছি। ধরুন এই রাজ্যে বামেরা এমন একটা আর্থিক নীতিতে চলেছিলেন, কম্পিউটার থেকে ইংরেজি শিক্ষাকে পেছন দিকে ফেলে দিয়েছিলেন, গোটা রাজ্যকে। আর্থিকভাবে আমরা ভালো নেই। একটা দেউলিয়া রাজ্য পেয়েছে তৃণমূল, তৃণমূল সরকার চেষ্টা করছে, কিন্তু আদৌ কি আমরা ভালো আছি? অনেকে কিন্তু বলছেন কসমেটিক বিউটি। আর কেন্দ্র সরকার, তার বাজেটে এটা স্পষ্ট, বড়লোক আরও বড়লোক হবে। আর আমরা যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আমরা আরও গরিব হব। মার্জনা করবেন একটা শব্দ বলছি, সেই শব্দ বন্ধনটা হয়তো অনেকের কানে মনে হতে পারে অন্যরকম, বেসুরো ঠেকতে পারে। আসলে কোথাও গোটা দেশে সমস্ত শাসক আর বিরোধী মিলে চেষ্টা করছে বড়লোকরা আরও বড়লোক হোক, আর আমরা যারা নিম্নবিত্ত মানুষ, যারা মধ্যবিত্ত, তারা ক্রমশ এগিয়ে যাচ্ছি ছোট লোক হওয়ার দিকে, অন্তত চাইছে শাসক বিরোধী। তাই সিপিএম বলুন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সমস্ত রাজনৈতিক দল, তারা কি একটা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে? তা না হলে আমাদের দেশে কয়েক দশক ধরে বাজেট পেশ হচ্ছে, কোনোদিনও শুনেছেন সাধারণ মধ্যবিত্ত, সাধারণ মানুষের সুবিধা হয়েছে? আমাদের দেশে কখনো ঘটেছে এমন ঘটনা যে সব জিনিসপত্রের দাম কমেছে? বিদেশে হয়েছে, ইতিহাসে সাক্ষী রয়েছে এই রকম বাজেট। কেন আমরা পারি না? এই নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান। দেবাংশু, আমি প্রথমেই তোমার কাছে চলে যাব। প্রথম প্রশ্ন আমার, দেবাংশু, এটা কি তোমার মনে হয় না যে কেন্দ্রীয় বাজেট, আজকে এখানে বামপন্থী রয়েছে, তৃণমূল রয়েছে, আমি বিজেপি কাউকে ডাকিনি, তার কারণটা হচ্ছে অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং বিজেপি যা বলে দিয়েছে, তারপরে এখানে বলার মতো কোনো ব্যক্তি নিশ্চয়ই রাজ্যে নেই, যা বলার চূড়ান্ত রায় তারা দিয়েছেন। কিন্তু কোথাও মনে হচ্ছে না কেন্দ্র, রাজ্য, অতিমারী, এই সারাশি আক্রমণে আমরা হাঁসফাঁস করছি? কোথাও কি মনে হচ্ছে না একদিকে যেমন কেন্দ্র বড় লোককে আরও বড় লোক করছে বাজেটে, এমনটা অভিযোগ করছে, ঠিক রাজ্যেও মেধাবী ছাত্রছাত্রী এসএসসি দিয়ে বসে আছে, বেকার ছেলে মেয়েদের চাকরি নেই, নাবিশ্বাস উঠে আসছে, মনে হচ্ছে না একটা সারাশি আক্রমণ চতুর্দিকে? আপনি বড়লোক আরও বড়লোক হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, আপনি আপনার গোটা প্রতিবেদনে এই কথাটা কোথাও পশ্চিমবঙ্গের জন্য আপনার কোথাও মনে হলো না এটা অ্যাপ্লাই করা যায়, তাই আপনাকে ছাত্রছাত্রীদের দিকে চলে যেতে হলো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম সাফল্য। এ রাজ্যে একটা সরকার গরিব মধ্যবিত্তদের জন্য কাজ করে আসছে বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে, এবং একটা সরকার যখন ভোটে যাচ্ছে, আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জমানায়, 24x টেলিভিশনের জমানায় একটা সরকার 10 বছর থেকে তৃতীয় টার্মের জন্য রায় পাচ্ছে। কখন একবার বাম ফ্রন্টের মতো একটা শক্তিকে পরাজিত করে ক্ষমতায় এসে, তারপর বাম কংগ্রেস জোট, তার পরবর্তীকালে বিজেপি এবং তার উল্টো দিকে মহা, যেটা একটা সংযুক্ত মোর্চা, তাদের সবাইকে ফুৎকারে উড়িয়ে দিয়ে কখনো ধর্ম উল্টো দিকে লড়াই, কখনো উল্টো দিকে জোট, তারপরেও একটা সরকার শুধু কাজ, এবং মানুষ সেগুলো উপভোগ করছেন, মানুষ সেগুলো দ্বারা উপকৃত হচ্ছেন, এবং একটা মানুষের জীবনে পজিটিভ বা ধনাত্মক পরিবর্তন ঘটছে, তারপরে তার ভোট বাক্সে গিয়ে রায়টা পড়ছে। এবার আপনি বললেন পরিস্থিতি, কোভিডের জন্য গোটা পৃথিবী সাফার করছে, এটা তো বাস্তব কথা। এখন ভারতবর্ষের আমাদের সমস্যাটা হচ্ছে, আমাদের ভারতবর্ষে যে সরকারটা বর্তমানে দেশ চালাচ্ছে, তারা সব কিছু অনেক দেরিতে গিয়ে বোঝেন। যেমন ধরুন প্রথম ওয়েভ আসার সময়
মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে বারবার বলেছিলেন, যখন অন্যান্য দেশে আমরা শুনতে পাচ্ছি করোনার একটা দুটো করে কেস, আন্তর্জাতিক বিমান বন্ধ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা করে চিঠি গেছে, সেগুলো মুড়িয়ে হয়তো নরেন্দ্র মোদী ডাস্টবিনে ফেলেছেন। পরবর্তীকালে কি দেখা গেল আপনি মনে করে দেখুন। কলকাতায় বা পশ্চিমবঙ্গে প্রথম যে কেসটা ধরা পড়লো ওটা লন্ডন ফিরতি একজন আধিকারিকের পুত্র, তো সেভাবেই ঢুকলো। এই আন্তর্জাতিক বিমানটা যদি বন্ধ হয়ে যেত বা এই পলিসিটা যদি বহু আগে নেওয়া হয়ে যেত, তাহলে এই পরিস্থিতির মধ্যে আমাদের সামলাতে হতো না। দ্বিতীয় ওয়েভের ক্ষেত্রে আমরা দেখেছি কত বড় ব্যর্থতা, ফলে এটার একটা সামাজিক ইম্প্যাক্ট তো আছেই অন্যান্য দেশের চেয়েও বেশি ভারতবর্ষে, কারণ এখানে একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার আমাদের ভারতবর্ষটা চালাচ্ছে। এবার বাকি রইল আমাদের ভালো থাকার কথা। আপনি যেটা দিয়ে শুরু করলেন যে কারোর সাথে কথা হলে আমরা শুরুতেই সবাইকে এটা বলে থাকি যে আমরা ভালো আছি, কিন্তু তারপরে আপনি এই কথা বললেন, এই কথাটা কিন্তু তোমার কাছ থেকেই ধার নিয়ে শুরু করেছি। আমি ওটাই বলছি, আমি ঋণ স্বীকার করেছি। না, একদম না। তারপরে ধরুন আপনি একটু একটু আপনার থেকে বড় যদি মাতৃস্থানীয় কারোর সঙ্গে কথা বলেন, তিনি তার কথার লাইনটা ওই ভালো আছি পরে আপনি যখন আধা ঘন্টা কথা বলবেন, দুদিকে যেতে পারে। এক নম্বর দিক হচ্ছে জিনিসপত্রের যা দাম আর ভালো লাগছে না। আরেকটা জিনিস যেতে পারে, ভাই গাঁটে গাঁটে খুব ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, যেটা আমরা মা কাকিমাদের সঙ্গে কথা বলে দেখি। তার মানে তার দুটো দিক, এক হচ্ছে তার জীবন যন্ত্রণার মূল কারণ হচ্ছে তার যদি শারীরিক সমস্যা কিছু থেকে থাকে সেটা আজকের দিনে, এবং আরেকটা যেটা হচ্ছে তার বাজার হাট মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্যা। আপনি একজন আপনার বন্ধুস্থানীয় কারোর সঙ্গে কথা বলছেন, হতে পারে তার ব্যবসাটা করোনার কারণে বন্ধ হয়ে গেছে, হতে পারে সে চাকরির জন্য চেষ্টা করছে, স্ট্রাগল করছে, এটা তার জীবনে একটা সমস্যা, এই দিকে যেতে পারে, অথবা সে প্রেমে ব্যথা খেয়েছে ধরুন সেরকম একটা কোনো সমস্যা, অথবা তার ব্যক্তিগত জীবন। এরকমভাবে আপনি যত মানুষের সঙ্গে কথা বলবেন আপনি দেখবেন সমস্যা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। এবং আমাদের একটা, এটা আমাদের সমস্যা বলতে পারেন, আমরা যারা কথা বলি যে আমরা এটা কখনো মনে করতে চাই না যে আমি ভালো থাকতে পারি, এটা একটা সমস্যার মধ্যে কিন্তু আছে। আমি ভালো থাকতে পারি এটা আমি কখনো মানে আমার সবসময় মনে হয় যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এটা একটা আমাদের মধ্যে ধারণার মধ্যে আছে। কিন্তু তা সত্ত্বেও বাস্তব কিছু পরিস্থিতিকে তো অগ্রাহ্য করা যায় না, এবং সেই পরিস্থিতিগুলো বর্তমানে রয়েছে। তবে এইটুকু বলতে পারি সাঁড়াশি আক্রমণটা অবশ্যই, যেটা আপনি সাঁড়াশি ইউজ করলেন, তো সাঁড়াশি দুমুখ আক্রমণ হয়। আমি কেন্দ্র এবং রাজ্য বলছিলাম না, আমি বলছি সাঁড়াশি আপনি ঠিকই বলেছেন, কিন্তু দুটো মুখ হচ্ছে একটা করোনা আর একটা কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার বরং সেখান থেকে রিলিফ দেওয়ার চেষ্টা করছে, সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আছে, ওটা আমাদের চামড়ায় পড়লে চামড়া সাড়ে সব অবশ্যই আমি আবার আসবো। ওজন স্তর যেটা আছে না, ওই ওজন স্তর আমাদের চামড়াটাকে বাঁচায়। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই ওজন স্তর। মানে আপনি বলতে চাইছেন ওজন স্তরের মতো গভীর মমতে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে বাঁচিয়ে রেখেছেন, সত্যি কি তাই সায়ন? না, অনেকগুলো পার্সপেক্টিভ। সেটা হচ্ছে প্রথমত আমরা কেমন আছি, আর সেটার একটা অর্থনৈতিক দিক হতে পারে, একটা সামাজিক প্রেক্ষাপট হতে পারে। দেখুন, আমি মানে এই রাজনৈতিক যে কথাগুলো এলো এটাকে পরে ডিফেন্ড করবার জায়গাতে গিয়েও আমি বলছি, সামাজিক জায়গার একটা মূল্যবোধের অবক্ষয় একটা সার্বিকভাবে, সেটা একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন অ্যাডভোকেট হিসেবে, সমাজের একজন সাধারণ মানুষ হিসেবে, সেটা আমরা প্রতিনিয়ত দেখছি। সেটা আমাদের মধ্যেও, আমরা কেউ কেউ সেটা স্বীকার করি, আমরা কেউ কেউ সেটা স্বীকার করি না। যেহেতু টপিকটা খুব সুন্দর, আমি সেই জন্য এটাকে আমি ছুঁয়ে গেলাম, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে অর্থনৈতিক নীতি, দেখুন আমি একটা বিষয়, আমরা যারা বামপন্থীরা, আমরা যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত, তারা একটা জিনিস আমরা বিশ্বাস করি যে একটা অর্থনৈতিক নীতি সমাজকে ভালো পথেও নিয়ে যেতে পারে, খারাপ পথেও নিয়ে যেতে পারে। এই যে আপনি যে কথাটা বললেন যে বড় লোক আরও বড় লোক হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, তার সাথে একটা যে টেনে আনলেন যে রাজ্যটাকে দেউলিয়া করে দিয়ে তৃণমূলের হাতে কার্যত বামফ্রন্ট সরকার তুলে দিয়ে গেছে। আমি দুটো জায়গায় আসতে চাই। এক হচ্ছে যে আপনি যদি আজকের এই অর্থনৈতিক নীতিকে অপোজ করতে চান, তাহলে কিন্তু 90 দশকের শুরুতে বামপন্থীদের বাজার অর্থনীতির বিরুদ্ধে যে স্ট্যান্ড নেয়ার জন্য সেই সময় মনমোহন সিংকে উদার অর্থনীতির ব্লু আইড বয় হিসেবে চিহ্নিত করে ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে রুপোর প্লেট দেওয়া হয়েছিল, আর তার অপোজিটে দাঁড়িয়েছিলেন বামপন্থীরা, যারা বলেছিলেন এই যে মিশ্র অর্থনীতি থেকে সরে গিয়ে বাজার অর্থনীতি, সেই বাজার অর্থনীতি আসলে ভারতবর্ষের ক্ষতি করবে, তাহলে কিন্তু আপনাকে ঋতপ্রততা মেনে নিতে হবে যে বামপন্থীদের যে সেই যে স্ট্যান্ড, যে অর্থনৈতিক নীতি আজকে, আপনি যদি এটা মানে মন থেকে ভেবে থাকেন যে বড়লোক আরও বড়লোক হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, আপনি যদি দেখেন সিপিআইএম জেনারেল সেক্রেটারি আজকে টুইট করেও বলেছেন যে তথ্য পরিসংখ্যান দিয়ে যে প্যান্ডেমিকের সময়তে একটা মানে 10-15% মানুষ, তার 75% হচ্ছে ভারতবর্ষের সম্পদকে কার্যত অধিগ্রহণ করে বসে আছে। কী জন্য? এটাই তো তার কারণ। আপনি যদি, আমি একটু টপিকটা ঘুরে গিয়ে বলছি, আমরা যেটা বলি যে ক্যাপিটালিজম এর জন্য দায়ী, দেখবেন আম আদমি পার্টি যখন প্রথমবারের জন্য দিল্লি নির্বাচনে লড়ে, সেই সময় প্রকাশ কারাত বলেছিলেন আমাদের যেখানে যেখানে প্রার্থী নেই আমরা সেখানে সেখানে আম আদমি পার্টিকে ভোট দেওয়ার জন্য বলছি। আমি এটা নিজেই আনলাম, এই টপিকটা এই টেবিলে এই কারণে আনলাম,
কিন্তু তার অদ্ভুতভাবে তার কয়েকদিন পরে আমরা দেখলাম উনি বললেন অরবিন্দ কেজরিওয়াল যে আমরা ক্যাপিটালিজমের এগেনস্টে নই, আমরা ক্রনি ক্যাপিটালিজমের এগেনস্টে। আলোচনাটা আমি এই জন্য এই কারণে নিয়ে গেলাম কারণ ক্রনি ক্যাপিটালিজম হচ্ছে এই ক্যাপিটালিজম যারা গরিবকে গরিব করে বড়লোককে বড়লোক করে, যার একমাত্র কাজ হচ্ছে, দেখেছেন আজকে অর্থমন্ত্রী গর্বের সাথে বলেছেন আমি এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে সার্থক হয়েছি। কেন সার্থক হয়েছেন? তার কারণেই তো উদার অর্থনীতির ফলাফল আজকে আমরা হাতে না হাতে দেখতে পাচ্ছি। উদার অর্থনীতির ফলাফল আজকে আমরা দেখতে, আপনি দেখেছেন লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ অন্য রাজ্যে যারা ছিলেন, কোভিড না আসলে তো সাধারণ মানুষ হয়তো বুঝতেও পারতেন না যে এত পরিমাণ পরিযায়ী শ্রমিক এবং আজকে এই যে সভ্য একটা সমাজের মধ্যে বসে তিনজন মানুষ সুন্দর জামা কাপড় পরে আমরা আলোচনা করছি, আমরা তো ওই কষ্টটাকে অনুভব করতে পারবো না। একজন শ্রমিক তার নামের আগে বসেছে পরিযায়ী শ্রমিক। সুতরাং কোন কষ্ট কোন বেদনা সেটা 2022 সালের ভারতবর্ষ, 2020 সালের ভারতবর্ষ ছিল সেটা, এই অর্থনৈতিক নীতি তার জন্য দায়ী, এক নম্বর কথা। দু নম্বর কথা, কম্পিউটার কে বন্ধ করেছে, কম্পিউটার কে কোন স্তরে আটকাতে চেয়েছে, আমার ধারণা এই টপিকে যদি এক্ষুনি আমরা ঢুকে যাই দেবাংশ কাউন্টার করবে তাহলে গোটা গোটা এপিসোডটাই চলে যাবে। কিন্তু আমি এটাকে ডিফেন্ড করলাম, কিন্তু আমি এটা আবারও বলছি এটা যদি চালাতে চান আমার কোনো অসুবিধা নেই। আমি খালি দ্বিতীয় একটা বিষয় বলতে পারি, দেখুন পশ্চিমবঙ্গটা বামফ্রন্টের জমিদারি করবার জায়গা নয়, তৃণমূলেরও নয়, বিজেপিরও নয়, কংগ্রেসেরও ছিল না। এটা আজকে এরকম নয় বামফ্রন্ট সরকার ক্ষমতায় নেই বলে বলছি, যেদিন থাকবে সেদিনকেও বলবো, সেদিন যদি না বলি তাহলে বুঝবেন এই যে আমি প্রথমে বললাম সামাজিক মূল্যবোধের অবক্ষয়, বুঝবেন ব্যক্তি সায়নেরও সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে আর যারা বলতো তাদেরও অবক্ষয় হয়েছে। আমি বলছি রাজ্যটা কোন জায়গায় দাঁড়িয়েছিল, রাজ্যটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আপনি পরিসংখ্যান দিন, 2011 সালে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার সময় 1947 থেকে 2011 রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা কত ছিল, তার আগে কতগুলো সরকার ছিল, বামফ্রন্ট সরকার ছিল, তার মধ্যে যুক্ত ফ্রন্টের সরকার ছিল, মাত্র 2021 থেকে আজ এই 2011 থেকে আজকে 2022 রাজ্যের ঘাড়ে দেনার পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অবশ্যই দেনার পরিমাণ বেড়েছে, কিন্তু এটা তো অস্বীকার করা যায় না সায়ন, আপনি একটু ভেবে দেখুন। আমি যদি দেনা করে যাই আমাকে বাঁচতে গেলে তো আরো দেনা করে বাঁচতে হচ্ছে। আমার বক্তব্যটা হচ্ছে একটার সময় কংগ্রেস, তারপর বামেরা, এখন তৃণমূল, তিনটে দলই এ রাজ্যে সর্বনাশ ঘটাচ্ছে সাধারণ মানুষের। রাজনীতিবিদরা তাদের মধ্যে গভীর বোঝাপড়া আছে, আর কেন্দ্রে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আজকে পার্লামেন্টে বিরোধী দলনেতা, বিভিন্ন বিরোধীদের দেখলাম, তারাও তো কার্যত বিক্রি হয়ে গেছে। আসলে সাধারণ মানুষের জন্য তো কেউ কথা বলছে না, আমরা মিডিয়াও কথা বলছি না, কারণ আমাদের মিডিয়ার মধ্যে অনেকে আছে কারোর না কারোর সেখানে লভ্যাংশ খাটে। সুতরাং সাধারণ মানুষ খুব অসহায়। প্রত্যেকবার বাজেট আসে আমরা বলি, আমার বক্তব্য হচ্ছে দেশে যেহেতু নিম্ন মেধার রাজনৈতিক ব্যক্তিত্বদের সংখ্যা বেড়ে গেছে, দেশ এবং দশ, দশের মধ্যে আমি রাজ্যকেও ফেলছি, চলছে খুব খারাপভাবে। আমি এর জন্য ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করছি না, কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে ভারতবর্ষের বাজেট, প্রতিটা বাজেট ভারতবর্ষের মধ্যবিত্তকে নিম্নবিত্ত করছে, নিম্নবিত্তকে আমি খুব দুঃখিত ভিখিরি বানিয়ে দিচ্ছে। আমি এই এই যে ঘটনাটা ঘটছে এটা তো হচ্ছে, মানতে হবে। আমি 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 এই প্রসপেক্টিভটা অসা, মানে আমি অনেকদিন ধরে টেলিভিশনে ডিবেট করবার পরে আমি এরকম ধরনের একটা খুব সোজা সাপটা কথা একজন সাংবাদিকের মুখ থেকে শুনলাম, থ্যাংক ইউ ফর দ্যাট। আমি এটাই আসছি। আমি তার আগে শুধু একটা পয়েন্ট বলে দিই, যে বামফ্রন্ট সরকারের ঘাড়ে এই কথা বারবার আসে যে তারা কম্পিউটারকে আটকেছে, কম্পিউটারকে বন্ধ করে দিয়েছে, সেই বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভারতবর্ষের বুকে প্রথম মোবাইল আসছে আপনারাও দেখেছেন, মানে হ্যালো বলছেন প্রথম ফোনটা তারই, মানে কেন কিসের জন্য? একটা অঙ্গরাজ্যের কমিউনিস্ট মুখ্যমন্ত্রী, একজন বামপন্থী মুখ্যমন্ত্রী, কী কারণে? কোনো একটা কারণ তো নিশ্চয়ই ছিল। নিউ টাউন, যে রাজারহাট নিউ টাউন গড়ে তুলল, তার পিছনেও তো বামপন্থীদের অবদান ছিল। সেই যে একটা মস্তিষ্ক প্রসূত করে যে একটা সেক্টর ফাইভকে গড়ে তুললাম, এটা তো বামপন্থীদের আমল, স্বীকার করতে না, এটা আমি আনলাম, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে যেটা এলো, দেখুন এইটা কিন্তু করলে যেটা হবে, আসলে একটা সময়ের পরে এখানে দেবাংশ আর সায়নের মধ্যে একটা অলিখিত আতাত হয়ে যাবে, তার বিরুদ্ধে কিন্তু গোটাটা চলে যাবে, শাসক বিরোধী সব এক। আমি বলছি যে সবাই যে যার ইকোনমিক পলিসি নিয়ে চলে, প্রতিটা রাজনৈতিক দল তাদের ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল পলিসি রয়েছে। এবারে কথা হচ্ছে যে তাহলে মানে ওই একটা জেনারেলাইজ বিষয় আসে না যে সমস্ত রাজনীতিবিদ খারাপ, সব রাজনীতিবিদ মানেই চোর। আচ্ছা আপনি আইপিএস অফিসারকে ঘুষ নিতে দেখেন না? আমি এর মধ্যে যাচ্ছি না, এর মধ্যে যাচ্ছি না, আমি আমি ডিবেট করছি না, আমি কিন্তু চোর বলছি না, আমি চোর নই, বলছি না, আমি বলছি যেহেতু নিম্ন মেধার, আমি আমি বলছি আধিক্য বেশি রাজনীতিতে, সেই জন্য আমি বলছি, জাস্ট লেট মি কমপ্লিট। সেটা হচ্ছে যে আমি কেন এই জায়গাটার মধ্যে এলাম, এটা একটা জেনারেল পারসেপশন হয়ে গেছে, যে কারণে আমরা নতুনরা যখন রাজনীতির মধ্যে আসে আমাদেরকে অনেক বাধা, আপনি খুব একটা মূল্যবান কথা বলেছেন, আপনি খুব মূল্যবান কথা বলেছেন, সেটা হচ্ছে যে
প্রত্যেকটা রাজনৈতিক দল তার একটা আর্থিক বা অর্থনৈতিক একটা নীতি থাকে এবং সেই নীতি দ্বারা পরিচালিত হয়। আমার বক্তব্যটা হচ্ছে, ধরুন এ রাজ্যে আপনারা তো কমিউনিস্ট পার্টি যারা করেন, বামপন্থী যারা করেন, তারা তো মনে করেন সর্বহারা, প্রোলেটারিয়েটদের আপনারা, আপনাদের শ্রেণী হচ্ছে প্রোলেটারিয়েট, সর্বহারা। কিন্তু এ রাজ্যে গত কয়েক বছর ধরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মমতার যুগ চলছে, সেখানে বামপন্থীরা সর্বহারাদের জন্য কি করলো? আজকে তৃণমূল আপনি অস্বীকার করতে পারবেন না, খেটে খাওয়া মজদুর শ্রমিক তারা ভোট দিচ্ছে তৃণমূলে। সুতরাং বামপন্থীরা যেটা বারবার করে বলেন যে শ্রমিক এবং কৃষক শ্রেণী তাদের যে তারা রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি সেটা হারাচ্ছে। আপনি দেখুন, আমি একটা ছোট কথা বলি, স্কুল কলেজ খোলার জন্য আপনারা আন্দোলন করলেন, দারুণ আন্দোলন করলেন, কিন্তু কতটা হাস্যকর, 31 জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা তো এমনি বিজ্ঞপ্তি জারি করত, আপনারা তো আগে থেকেই বুঝেছিলেন বিজ্ঞপ্তি জারি করবে এবং স্কুল কলেজ খুলে যাবে, কিন্তু আপনারা শুধুমাত্র লোক দেখানোর জন্য নেমে পড়লেন দুদিন আগে থেকে, যে এমনভাবে আন্দোলনটাকে নিয়ে যাবেন যাতে সরকার ওটা কখন যখন ঘোষণা করবে তাহলে আপনাদের পালে হাওয়াটা আপনাদের নৌকর পালে আসবে। আমার বক্তব্য হচ্ছে, কোথাও কি বিরোধিতায় ঘাটতি চলছে এ দেশে এবং রাজ্যে? না, আমি মানে অনেকগুলো প্রশ্ন একসাথে পড়ে গেছে, আমি জাস্ট বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমি আশা করি দেবাংশু এই পার্টিকুলার পয়েন্টে আমার সাথে একমত হবে, তার কারণ এই নতুন প্রজন্মকে রাজনীতিতে আসতে গেলে অনেকগুলো না মানে অনেকগুলো ইপস অ্যান্ড বাটসকে টুপকে আসতে হয়। রাজনীতিটা পচা ডোবার মতো হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। আমার তখন মনে খুব সাদামাটা প্রশ্ন আসে, আপনি বিসিএস অফিসারকে ঘুষ নিতে দেখেননি, আইপিএসকে দেখেননি, আইএসকে দেখেননি, আপনি রাজনীতিবিদকেও দেখেছেন, আপনি আপনার ছেলেকে কোনোদিন বলেছেন বিসিএস অফিসার হতে হবে না, আইপিএস হতে হবে না, বা আইএস হতে হবে না? আপনি বলেন সাংবাদিকও ঘুষ নাই, কয়লার টাকা নাই। আমি আমি এটা জেনারেলাইজ করলাম, এটা তো সর্বস্তরের মানুষ, আমি যে কারণে বললাম, আমি শাসক বিরোধী সব যদি আপনি এক করে দেন বা এই পারসেপশনটা যদি হয়, আমি আপনাকে একটা খালি উদাহরণ দিচ্ছি। দেখুন, ইউপিএ 1 এর সময় এই 100 দিনের যে কাজ নিয়ে আজকে আলোচনা হয়, সেই সরকার তো সেটা এনেছিল, কারণ কি তাদের সেটা ইকোনমিক পলিসি, আজকে আপনি প্রোগ্রাম, এক্স্যাক্টলি, আপনি আজকে বিজেপির সরকারকে কি দেখছেন, একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেচে দিচ্ছে, এটাও তাদের ইকোনমিক পলিসি। এবার আপনি প্রশ্নটা করতেই পারেন, সায়ন তাহলে এই সোজা বিষয়টাকে কেন মানুষকে তোমরা বোঝাতে পারছো না? দুটো বিষয়, এক হচ্ছে ভয়ঙ্কর ন্যাশনালিজমের হাওয়া, প্রি পুলবামা পোস্ট পুলবামা 2019, আর দু নম্বর হচ্ছে একটা ধর্মীয় উগ্রতা যেটা আস্তে আস্তে ওরা ছড়াতে সার্থক হয়েছে, যেটা আমাদের ব্যর্থতা, এ নিয়ে কোনো ডিবেট করে লাভ নেই। আমি শুধু একটা বিষয় যেটা আপনি বললেন যে 31 জানুয়ারি মমতা ব্যানার্জি তো নির্দেশিকা দিয়ে দিতেন স্কুল কলেজ খোলবার, আমি বলছি আমি ব্যক্তি সায়ন ব্যানার্জি আইনজীবী হিসেবে 18 জানুয়ারি মামলা করেছিলাম যে আপনাকে স্কুল কলেজ খুলতে হবে, এক নম্বর কথা। দু নম্বর কথা, আপনি এসএফআই এর কথা বললেন, এসএফআই ফ্রম দ্য ভেরি বিগিনিং, এই থার্ড ওয়েভ আসার আগের থেকে সর্ব জায়গা থেকে স্কুল কলেজ খুলতে হবে বলে তারা আন্দোলন করতে আসছে। আপনারা দেখেছেন যাদবপুর ইউনিভার্সিটিতে রাস্তায় দাঁড়িয়ে ক্লাস নিয়েছেন নন্দিনী মুখার্জি, তার কারণ কি? এটা আমার স্ট্যান্ড পয়েন্ট যে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ফিরুক। কেন এটা বলা হয়েছে? তার কারণ ডিজিটাল ডিভাইড করা হয়েছে একদল ছাত্রছাত্রীর মধ্যে, যার কাছে টাকা আছে সে পড়াশোনা করবে, যে যার কাছে টাকা নেই পড়াশোনা করবে না। আমি খালি একটা প্রশ্নের উত্তর আপনাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, 31 জানুয়ারি তো মমতা ব্যানার্জি নির্দেশিকা জারি করলেন, ব্রাত্য বসু তার আগে পাড়ায় শিক্ষালয় বললেন, তার আগে রাজ্যের শিক্ষা দপ্তরের থেকে প্রপোজাল গেল নবান্নের কাছে, এই সব কটা যে কতগুলো আপনি জিনিস দেখলেন, আমি ড্রপ আউট নিয়ে একটা কোনো কথা কারোর থেকে বলতে শুনেছেন? শুধুমাত্র কিন্তু রাজ্য সরকার না, কেন্দ্রের সরকার, অথচ আপনি দেখুন আপনার চারিপাশে কত সংখ্যক ছাত্রছাত্রী। এটা কিন্তু শুধুমাত্র যে তৃণমূল দায়ী, বিজেপি দায়ী, সিপিএম দায়ী নয়, আমি বারবার বলি করোনা কোনো রাজনৈতিক দল নিয়ে আসেনি, কিন্তু যে ডিজিটালি ডিভাইড করা হলো, যে তোমার কাছে টাকা থাকলে তুমি স্মার্টফোন থেকে শুরু করে সবকিছু, অনেকেই তো বলছেন শিক্ষা ব্যবস্থা অনলাইন প্রবর্তন করছে রাষ্ট্রশক্তি, শুধুমাত্র বড় লোকরা যাতে আরো বড় লোক হয়, কিছু মানুষের কাছে যাতে আরো বেশি টাকা টাকা চায়, মোবাইলের সেট বিক্রি হবে, ইন্টারনেটের জিবি ব্যবহার হবে, এটা একটা ষড়যন্ত্র। আমি সায়ন আপনার কাছে আসছি, তার আগে একবার দেবাংশুর কাছে চলে যাবো। দেবাংশু, সায়ন খুব ভালো বক্তা, খুব সুন্দরভাবে বলছিলেন, ওর বক্তব্য শুনে মনে হলো বাবেরা ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে ফেলেছেন এ রাজ্যে। এই প্রথম 2011-র পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বলেছিলেন বামেদের 10 বছর চুপ থাকতে, এবং বামেরা সেই কথা মেনেছেন, নিশ্চয়ই নিন্দুকেরা বলবেন চুপ ছিলেন, কিন্তু 10 বছর বাদে 2022-এ এসে একটা দারুণ ঘটনা ঘটালেন, যে এই প্রথম একটা গণ আন্দোলন হলো, ছাত্ররা এমনভাবে তারা আন্দোলনে নামলেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার বামেদের ছাত্র যুবদের দাবি পেরে দিয়ে স্কুল কলেজ খুলে দিল। এমনকি
উদাহরণ দিয়ে উনি খুব সুন্দরভাবে বোঝালেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায় তিনি যখন ক্লাস নিয়েছেন সেইটাই অনুসরণ করে পাড়ায় পাড়ায় এই শিক্ষালয়, এই যে উনি উপস্থাপন করলেন যদি সত্যি হয়ে থাকে, আমি বামপন্থীদের সাধুবাদ জানাবো। দীর্ঘ 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চুপ করে থাকতেন, তারা চুপ করেছিল, কিন্তু তারপর যেভাবে তারা লড়াই করছে, যদি সত্যি এটা একটা গণতান্ত্রিক আন্দোলন হয় বামেদের আর রোখে কে? একদম, ধরুন আমার বাড়িতে আমি 1 বস্তা আবির কিনে রেখেছি, এবার আবিরটা খেলার সুযোগ আমি পাচ্ছি না। ধরুন আমি ইস্ট বেঙ্গল সমর্থক, লাল হলুদ আবির কিনে রেখেছি, পরপর আমার দল হারছে, আমিও আবির খেলার সুযোগ পাচ্ছি না সত্যি সত্যি। এবার আমি ধরুন ব্যক্তিগতভাবে আবির কিনে রেখেছি, সবুজ আবির কেনা রয়েছে, কিন্তু আমি কোনোভাবে সুযোগ পাচ্ছি না। এবার আমি ভাবলাম এবার তো ব্যবহার করতে হবে, 10 বছর ধরে ড্যাম পড়ে যাচ্ছে আবিরগুলো। তা আমি আপনাকে একটা কথা বললাম যে ঋতব্রতদা, আজকে মঙ্গলবার, আমি আন্দোলনে বসছি, আর কয়েক ঘন্টা পর বুধবার পড়তেই হবে। আমি আন্দোলনে বসলাম, ঠিক রাত্রি 12টা বাজলো, আমি সবুজ আবিরে মেখে ভূত হয়ে আপনাকে একটু পায়ে কপালে আবির দিয়ে বললাম, দাদা আমরা জিতে গেছি, বুধবার এসে গেছে। এখন বিষয়টা হচ্ছে, সায়ন একটা কথা বলল যে ও 18 তারিখ মামলা করেছিল। সায়ন এটা খুব ভালো মতো জানে, এই রাজ্যে কোভিড কেন্দ্রিক যে নির্দেশিকাগুলো প্রতি 15 দিন অন্তর জারি হয়, 15 তারিখ, 30 তারিখ, এর আগেও সেভাবেই হয়েছে। তো সায়ন যদি 18 তারিখ মামলা করে থাকে, তা 18 তারিখ মামলার পর খুব স্বাভাবিকভাবেই তার 2 দিন আগে একটা নতুন নির্দেশিকা এসে গেছে, তখনও কোভিড কেস পিকে। তার পরের নির্দেশিকাটা স্বাভাবিকভাবেই 31 তারিখ আসার কথা, তার 15 দিন পর, মাঝামাঝি কিছু আসবে না। আর স্বাভাবিকভাবেই 31 তারিখ এসছে যখন করোনার কেসটা নেমে গেছে। তো বামেদের ব্যাপারটা হয়েছে, তারা আন্দোলন করেছেন শুনলাম, দক্ষিণী সিনেমার কিছু ডায়লগ ফায়লগও তাদের নেতারা দিয়েছেন যে পুষ্পা হাম ঝুঁকেঙ্গে নেই ইত্যাদি ইত্যাদি বলেছেন, কিন্তু সমস্যার জায়গাটা অন্য। সমস্যার জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গে এখন সিনারিওটা কি, প্রাইমারি লেভেল থেকে ক্লাস 8 পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ের মধ্যে ঢুকে গেছে। আর শুধু প্রাইমারি কথা হয়েছিল, এখন 5 থেকে 8টাও ঢুকিয়ে দেওয়া হয়েছে পাড়ায় শিক্ষালয়, ওটা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। এবং 9 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সব খুলে গেল, তার মানে সমস্তটাই কিন্তু চালু হয়ে গেল। কিন্তু আমি যদি সায়ন, এই আন্দোলনটা কেরালাতে কেন করছে না? কারণ কেরালায় সব স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছিল গত 21 জানুয়ারি থেকে, নতুন করে প্রাইমারি থেকে 9 পর্যন্ত আবার বন্ধ করে দেওয়া হয়েছে। তো কেরালায় কেন বন্ধ করে দিতে হলো? কেরালার বাচ্চারা বাচ্চা, তারা হারালে তাদের মা বাবার কষ্ট হতে পারে, কিন্তু বাংলার বাচ্চারা বাচ্চা নয়। বাংলার বাচ্চাদের আমি স্কুলে পাঠাবো কোভিডের পিক থাকাকালীন, তারপরে তারা অসুস্থ হবে, তাদের অসুস্থ হয়ে ভগবান না করুন কোনো বাচ্চার কোনো ক্ষতি হবে, তারপরে সেই মায়ের কাছে গিয়ে সেই মাকে বুকে জড়িয়ে ধরে বলবো তোমার সন্তানটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মেরে ফেললো। এই রাজনীতি চলতে পারে না, এই রাজনীতি মেনে নেওয়া যায় না। সবার প্রথমে স্বাস্থ্য, তারপরে সব কিছু চলতে পারে। এবার তারপরও রাজ্য সরকার এটা করেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি কোন সরকার চাইবে না বলুন তো স্কুল খুলুক? কে চায় না? এখানে আমরা যারা বসে আছি তারা প্রত্যেকে চাই, এটা প্রত্যেকের চেষ্টা, এবং ভারতবর্ষের সব সরকার চায়। হ্যাঁ, কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে যেটা আমি আপনাকে প্রথমে বললাম, যে একটা বেসিক জায়গায় সবাইকে একমত হতে হবে যে সত্যি সত্যি কারোর প্রাণ নিয়ে ছেলেখেলা করার জায়গায় আমরা নেই। আজকে সেই পরিস্থিতি এসছে হয়েছে যেটা কেরালা সরকার করতে বাধ্য হয়েছে, কিন্তু বাংলা সরকার কিন্তু এখন খোলার দিকে গেল। একটা কথা বারবার ধরে বলা হয়ে এসেছিল এতদিন, যে পানশালা খোলা পাঠশালা বন্ধ, এটা আপনারা প্রায় শুনেছেন। অথচ দেখুন কি অদ্ভুতভাবে একটা জিনিস গুলিয়ে দেওয়া হয়, পানশালাটা কিন্তু ম্যান্ডেটরি নয়। মানে যারা পানশালায় মদ্যপান করতে যান বা পান করতে যান তাদের কিন্তু এরকম ব্যাপার নয়, তারা রোজ যান, তারা নিয়মিত পানশালায় গিয়ে ক্লাস করেন, 7 ঘন্টা তাদেরকে থাকতে হয়। কিন্তু পাঠশালায় বাচ্চাটাকে রোজ যেতে হবে, রোজ ক্লাস করতে হবে না? কিন্তু দেবাংশু, আমি একমত হচ্ছি না। বিশেষ করে আমি জানি বিশ্ব মাতাল দিবস বলে কিছু নেই, কিন্তু আমাদের বঙ্গে বা ভারতবর্ষে করাই যেতে পারে। আমি এমন অনেককে চিনি যারা নিয়মিত পানশালায় যায়, এখন এবং তারা স্কুল কলেজে হয়তো তারা নাও যেতেন, ক্লাস ফাঁকি দিতেন, পানশালা তারা ফাঁকি দেন না। একদম একদম, মানে সেরকম কয়েকজন থাকতে পারে। হ্যাঁ, এবং আরো বড় কথা হচ্ছে যারা পানশালায় যাচ্ছেন তারা ভ্যাকসিনেটেড, 18+, তাদের আইদার একটা বা দুটো ভ্যাকসিন হয়ে গেছে, বাচ্চাগুলোর সেটা হয়নি। আজকের দিনে যখন সেই ভ্যাকসিনেশনের রেটটা বেড়েছে, তখন সরকারের তরফ, তার মানে এই শংসাপত্র বামেদের আমরা দিতে পারি না যে বাম জেগে উঠেছে, তাদের গণ আন্দোলন প্রতিটা স্তরে যেভাবে এগিয়ে চলেছে 10 বছর বিরতির পর বামেরা জেগে উঠল বিরোধী ভূমিকায়, এটা তাহলে এখনই বলার সময় আসেনি। এই প্রজন্মের একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখানে আমার 2 অবজারভেশন, মানে একটা আমার মন আর একটা আমার মাথা, দুটো, ঠিক আছে। প্রথমে যদি বলি মন, প্রথমে মাথার কথা যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো যে সিপিএম নিজেও জানে এখানে সিপিএমের কোনো রোল নেই, কিন্তু ওই আবিরগুলো জমিয়ে রেখেছিল 8ম বামফ্রন্ট সরকার গঠন হলে মাগবে, ওটা ইউজ করতে হবে, করছে। মন যদি বলেন, আমার মন বলছে যে এটা খুব পজিটিভ লক্ষণ,
রাজ্যে বামের অন্তত একটু নড়াচড়া শুরু, অবশ্যই অবশ্যই আমরা মনে প্রাণে চাই বামেরা আবার সেই বিরোধী জায়গাটা আস্তে আস্তে দখল করুক, বিজেপি একটু ভোট ব্যাংক না, বিজেপির ভোট ব্যাংকের জন্য না, বাংলার রাজনীতিটা অন্তত এই বহিরাগত রাজনীতির হাত থেকে মুক্তি পাক, ঠিক আছে, এটা এটা আবার ব্যক্তিগত চাহিদা, এবং সেটার জন্য যদি বামেরা লড়াই করে তো আমরা সাধুবাদ জানাবো, সে হতেই পারে তারা এমন একটা কাণ্ড ব্যাপারে লড়াই করছে তারা নিজেরাও জানে ওটা এমনিই হতো, তাও করে তারা ক্রেডিট নিচ্ছে। একটা পয়েন্ট আমাকে আর এখানে বলতে হবে, সেটা হচ্ছে একটা কথা ও যেটা বললো এটা খুব বাস্তব কথা, পরিবেশ কিন্তু বদলাচ্ছে, এই যে আপনি বললেন না ভালো নেই, ভালো না থাকার একটা মূল কারণ ওই একটা সামাজিক অবক্ষয়ের কথাটা বললো। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন তো, এটা সবার জন্য বাস্তব, এই মোবাইল ফোন আসার পর বা ধরুন 24x টেলিভিশন আসার পর আমাদের প্রত্যেকের ঘরে বিভিন্ন জেনারেশনকে আপনি ফলো করে দেখুন তো, আমাদের মায়েরা আগে প্রতিবেশীদের সঙ্গে দুপুরবেলা গল্প করতেন খাওয়া দাওয়ার পরে, বিকেলবেলা একে অপরের সঙ্গে চাতালে বসে লুডো খেলছেন, এখন কিন্তু সবাই বাড়িতে বসে সিরিয়াল দেখছেন। আমাদের বয়সে আমাদের ছেলে, আমরা যখন ছোটো ছিলাম আমরা মাঠে খেলতে যেতাম, কেউ কুমির ডাঙা খেলছে, কেউ লুকোচুরি খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, আজকে মোবাইলে বসে সব পাবজি খেলছে। একজন মানুষের সঙ্গে একজন মানুষের মেলামেশার চান্সটা যত কমে যাচ্ছে তত কিন্তু মানুষের মনে ফ্রাস্ট্রেশন বাড়ছে। অবশ্যই অবক্ষয়ের কথা বলছেন, অবক্ষয়ও তো তাই, যদি আমি নিজেকে কেন্দ্র করেই সবসময় ভাবি। আমাকে একটা ছোট্ট বিরতি দিতে হবে, বিরতির পর ফিরে আসবো, কি বলবেন সায়ন, কি বলবেন দেবাংশু। হ্যাঁ, আমি সায়নের কাছে যাব, পশ্চিমবঙ্গ সরকার যেভাবে চলছে সেক্ষেত্রে বেকার ছাত্র যুব তারা কি সত্যি স্বস্তিতে আছে, স্বস্তিতে আছে কি মধ্যবিত্ত নিম্নবিত্ত। এবং দেবাংশুর কাছে যাব, কেন্দ্রীয় বাজেটে যেভাবে এবারকার বাজেটকে বিজ্ঞাপন করা হচ্ছে সত্যি কি তাহলে সুদিন আসবে, আচ্ছাদিন কি চলে এসেছে, দুজনকে এই প্রশ্ন করব। এবং আরও একটা প্রশ্ন, কোথাও অনেকে বলছেন লেফট ফ্রন্ট যাতে আবার উঠে দাঁড়ায় তার জন্য তৃণমূল চেষ্টা করছে যাতে এ রাজ্যে ভোট ব্যাংক কমে, আবার অন্যদিকে দিল্লিতে দস্তি আর বঙ্গে কুস্তি অর্থাৎ কলকাতায় কুস্তি এমনটাই বিজেপি আর তৃণমূলের। তাহলে কি সব দলের ভেতর আতাত আছে, পার্লামেন্টে সবার সঙ্গে সবার একটা যোগসাজশ আছে, কোথাও কি রাজনীতি চলছে, এবং রাজনীতি যারা করেন তারা শেক্সপিয়ারকে কি গুরু মানছেন, অর্থাৎ তারা রঙ্গমঞ্চে নেমেছে যে যার ভূমিকায়, আর সাধারণ মানুষ বছরের পর বছর যুগের পর যুগ শুধুমাত্র বোকা বনছে আর পকেট ভরছে রাজনীতিবিদদের। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, টাফ টক উইথ ঋতব্রততে। খেলা থেকে রাজনীতি, মেলা থেকে অর্থনীতি।